ফিরলে মনে রাখার মতো করেই ফিরতে হয়, কিংবা বিজয়ের মতো করেই ফিরতে হয়, যেন মনে রাখা যায়। 8 বছর পর দলে ফিরে 62 বলে 73 রান করে প্যাভিলিয়নে ফিরে যান বিজয়। বিজয় ফিরে গেলেও নিজের আগমনী বার্তায় আফ্রিকা থেকে বাংলাদেশ অব্দি নিজের আগমনী গানের সুর তুলে গেছেন, যে সুরের নাম ওয়েল ডান বিজয়। 8 বছর পর দলে ফিরলেও বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝার উপায় নেই, এত লম্বা সময় পর আন্তর্জাতিক একদিনের ম্যাচে ফিরেছে। শুধু এটুকুই বোঝা যাচ্ছিল যে ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পারমানেন্ট। বাবর আজমকে টপকে টুর্নামেন্টের সেরা রান স্কোরার বিজয় তো নিজের সেরাটা দিয়ে নিজের সেরা ফরম্যাটেই খেলবে। ডিপিএলে বিশ্ব রেকর্ড করা বিজয় নিজের সাথে চ্যালেঞ্জ ঘোষণা করেছিলেন, তাকে ফেরার মতো ফিরতে হবে, আর সেই চ্যালেঞ্জে বিজয় উতরে গেছেন, যেমনটা ওয়ান ডাউনে নেমে উতরে যেতেন সাকিব। সাকিবের পজিশনটা পেয়ে বিজয় নিজের সেরাটা দিতে উঠে পড়ে লেগেছিল। ক্যাপ্টেন তামিমের আউট হওয়ার পর লিটনের সঙ্গ দিয়ে বিজয় 62 বলে 73 রান করে শট হাঁকিয়েছেন 6 মারার লক্ষ্যে। মাসাকান্দার হাতে ক্যাচ দিয়ে মার্ভেলাস ইনিংসের সমাপ্তি ঘটায়। ইনিংসের সমাপ্তি ঘটলেও বিজয়ের হাই পারফরমেন্সের রেশ কাটেনি মোটেও। ডিপিএলে 1000 ক্রস করে নির্বাচকদের নজরে এসে 3 ফরম্যাটে খেলার সুযোগ পেলেও বাকি ফরম্যাটে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারলেও নিজের রেকর্ড করা ফরম্যাটে এসে 117 স্ট্রাইক রেটে রান করে দলের ভিতের বড় যোগান দেয় এই ব্যাটার। হয়তো এই ইনিংস হবে বিজয়ের পরবর্তী কোনো দিনের স্মৃতি, যেখানে নিজেই মনে করতে পারবেন নিজের প্রত্যাবর্তনে দারুণ এক শৈল্পিকতা দিয়ে শুরু করেছিলেন দ্বিতীয়বারের মতো। বিজয়ের দ্বিতীয়বার হোক প্রত্যেকবার, প্রত্যেকবারই হোক বিজয়ের প্রত্যাবর্তনের দ্বিতীয়বার। আবু নাঈম, স্পোর্টস অ্যান্ড নিউজ।